নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। এই শীতের সবজি দিয়ে আমরা নানান রকমের রেসিপি রান্না করে থাকি। শীতের সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয়, সেই খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায়। খিচুড়ি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি একটি সুস্বাদু রেসিপি। শীতের সবজি দিয়ে অল্প সময়ে স্বাস্থ্য গুণসম্পন্ন এবং সুস্বাদু খিচুড়ি কীভাবে রান্না করা যায়, সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি ডালিয়া। ডালিয়া আমি এখানে ছোটো দানার ডালিয়াটা নিয়েছি। আমি এখানে এক বাটি ডালিয়া নিয়েছি। সোনামুখ, সোনামুখ আমি এখানে ডালিয়ার থেকে অল্প কম নিয়েছি। নিয়েছি মটরশুঁটি, ফুলকপি, আলু, শিম আর কুমড়োর ডাঁটা। কেটে নেওয়া সবজিগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ থেকে অল্প কম ধনে গুঁড়ো। এখন অল্প অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এইভাবে মশলার পেস্ট বানিয়ে রেখে দিলে গুঁড়ো মশলার থেকে কাঁচা মশলার ফ্লেভারই আসে। এখন চুলার ফ্লেম লোতে রেখে শুকনো কড়াইয়ে অনবরত নেড়ে ডালগুলি ভেজে নেব। ডালগুলি ভাজার সময় কখনোই চুলার ফ্লেম হাইতে দেবেন না। লো ফ্লেমে মিনিট তিনেক নাড়াচাড়া করার পর দেখুন ডালের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর ডালের থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন ডালের মধ্যে দিয়ে দেব ডালিয়া। এখন ডাল আর ডালিয়া একসঙ্গে আবার ভেজে নেব। চুলার ফ্লেম লোতে রেখে ডাল আর ডালিয়া একসঙ্গে প্রায় মিনিট খানেকের মতো নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে নেব। রান্নার জন্য একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এখন হাঁড়িতে দিয়ে দেব ভেজে ধুয়ে নেওয়া ডাল আর ডালিয়া। এইগুলি আমি 4-5 বার জল বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল আর ডালিয়া খুব ভালো করে ধুয়ে নিতে হয়। যতক্ষণ না পর্যন্ত এর থেকে পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হয়। এখন লবণ দেব না, একটু পরে দেব। দেখুন ফেনা আসতে শুরু করেছে। এখন চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই ফেনাটা আস্তে আস্তে কেটে ফেলে দেব। এভাবে ফেনা কেটে ফেলে দিলে ডাল ধোয়ার পরও যে ডালে অনেক স্টার্চ থাকে এটা চলে যায়। আর অনেকের খিচুড়ি রান্নার পর যে একটা খিচুড়ির মধ্যে পিচ্ছিল ভাব থাকে ওইটা আর থাকবে না। তাহলে খিচুড়িটা খেতে আরও খুব ভালো লাগবে। খুব ভালো করে ফেনা কেটে ফেলে দেওয়ার পর এখন ডাল আর ডালিয়া খুব ভালো করে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। আর একটু লবণ লাগবে তাই আবার আমি দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখন দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মটরশুঁটি ছাড়া বাকি সবগুলি সবজি এখানে দিয়ে দিতে হবে। মটরশুঁটিগুলো কিছুক্ষণ পরে দেব, কেননা মটরশুঁটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন একটা হাতা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে করে ভালো করে একটা ফেনা আসতে দেব। দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। দেখুন ফেনা আসতে শুরু করেছে। এখন এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ভালো করে ফেনা এসে পড়েছে। এখন চুলার ফ্লেম মিডিয়ামে করে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন হাতা দিয়ে এভাবে আবার নেড়ে দেব। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে খোসা ছাড়িয়ে নেওয়া চিনিবাদাম। চিনিবাদাম দেওয়ার পর মিনিট 5-এক এভাবে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে এভাবে হাতা দিয়ে নেড়ে দেব। 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি। এখন আবার হাতা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করতে হবে তাই আবার 2 মিনিট অপেক্ষা করব। আরও 2 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এখন চুলার থেকে নামিয়ে ফোড়নটা দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তবে আপনারা চাইলে সরিষার তেলেও এটা করে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিয়েছি। এখন শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন।
ফোড়নটা ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখন ফোড়ন খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন যত ভালো করে ভাজা হবে খিচুড়ির গন্ধটাও তত খুব ভালো আসবে। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 2টো লবঙ্গ। 7-8 সেকেন্ড নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর মশলাটা ভালো করে ভেজে নেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এভাবে জল দিলে মশলাটা আর পুরা লাগবে না। মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এখন মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর খিচুড়ির হাঁড়িতে ঢেলে দেব। কড়াইটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। এখন ফোড়নটা হাতা দিয়ে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব। এখানে কালারটা ঠিকমতো হয়নি, তাই আমি আবার 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাতা দিয়ে হলুদ খুব ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির গন্ধটা খুব ভালো আসবে। তবে এই পর্যায়ে আপনারা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দেব না। ভালো করে মিশিয়ে দেওয়ার পর চুলার ফ্লেম মিডিয়ামে করে একটা ফেনা আসতে দেব। ভালো করে ফেনা এসে পড়েছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আপনারা কে কে এইভাবে খিচুড়ি রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।